so-called spike proteins. করোনার অমিক্রন ধরনের কারণে বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। এর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে নতুন এক ভ্যারিয়েন্ট। নতুন এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে নিউকফ। দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে এটি প্রথম ছড়ায়। এখন অন্য প্রাণীদের মধ্যে তা ছড়িয়ে পড়ছে। মিউটেশনের মাধ্যমে পরিবর্তিত হয়ে ভবিষ্যতে এটি মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও ধারণা করছেন গবেষকেরা। According to the report, উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স ইনস্টিটিউট অফ বায়োফিজিক্সে এই সংক্রান্ত গবেষণাপত্র ছেপেছে। এতে গবেষকেরা বলছেন মানবকোষ নিউকফ ঢোকার জন্য শুধু একবার মিউটেশন প্রয়োজন। নিউকফ মৃত্যু এবং সংক্রমণ করোনা ভাইরাসের ভয়াবহতাকে ছড়িয়ে যাবে। নতুন এই ধরনটির সাথে মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রম মার্স এর অনেক মিল রয়েছে। করোনার আগের ধরনগুলোর চেয়ে নিউকফ বেশি সংক্রমণ এবং প্রাণঘাতী হতে পারে। আক্রান্ত প্রতি তিনজনে একজনের মৃত্যু হতে পারে। কোনো টিকায় এর প্রতিরোধ সম্ভব না বলে দাবি গবেষকদের। তবে এটি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন বলেও জানান তারা। সানজিদা রশিদ, মাইটিভি।